হলুদ রঙা কাটা টায়ারটা মুস্তাফিজ ফেলতেই পারলেন ঠিকঠাক ইয়র্কার। এই প্র্যাকটিস সেশনটা ফিজে ঠিকঠাক গেলেও বাংলাদেশি পেসাররা কি আছেন ঠিকঠাক? অন্তত গেল বছরে বাংলাদেশের পেসাররা তো টি টোয়েন্টিতে নিজেদের হারিয়েই খুঁজছে। ফরম্যাটটা 120 বলের হলেই যেন নিজেদের হারিয়ে খোঁজা শুরু হয় এই বাংলাদেশ দলের। রফিক ভাই ড্রাইভিং সিটে বসেছেন বটে, তবে বাংলাদেশি পেসাররা গেল বছরে ড্রাইভিং সিটে বসতে পারেননি, অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে। কেন পারেননি সেটা বলছি, কারণটা হচ্ছে গেল বছরে বাংলাদেশের পেসাররা 59 উইকেট নিয়েছে 22 ম্যাচে, যেখানে বাংলাদেশের পেসাররা উইকেট তালিকায় অবস্থান 22 নম্বরে। বাংলাদেশের পেসাররা উগান্ডা, সার্বিয়া, মালয়েশিয়া এই দলগুলোর চেয়েও কম উইকেট নিতে পেরেছে। পরিসংখ্যানটা একটু অদ্ভুত শোনাচ্ছে বটে, একটু অদ্ভুতই হতে হবে বাংলাদেশের পেসারদের পারফরমেন্সের মতোই, কারণটা বাংলাদেশ পেসাররা টি টোয়েন্টিতে নিজেদের হারিয়ে খুঁজছে। এই দলগুলো আসলে ক্রিকেট খেলে, আন্তর্জাতিক ক্রিকেটটা খেলে, কিন্তু সমমানের দলের সাথে, বাংলাদেশও নিশ্চয়ই সমমানের দলের সঙ্গেই খেলে, তবে বাংলাদেশ যে পিছিয়ে আছে এই পরিসংখ্যানটাই তো যথেষ্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আট পেসার মিলে বাংলাদেশের হয়ে গেল বছরে করেছেন 200-এর বেশি ওভার, উইকেট সংখ্যা 59, প্রতি উইকেট নিতে দিতে হয়েছে 31 রানের বেশি, স্ট্রাইক রেট ছিল 22.3 আর ইকোনমি প্রায় 8.5। মোটামুটি সব কিছুতেই বাংলাদেশের অবস্থান সেরা 20-এর নিচের দিকেই। এই ইংল্যান্ড সিরিজে হবে বাংলাদেশের পেসারদের কামব্যাক, আশাটুকু অন্তত করাই যায়। যদিও এই পেসাররাই টেস্টে আর ওয়ানডে নিজেদের উন্নতি করেছেন, তাসকিনই হতে পারেন বড় উদাহরণ। প্রতিটা ম্যাচেই এই পেসার নিজের সঙ্গে যেন নিজে লড়ছেন, প্রতিটা ম্যাচ নামছেন আগেরটার চেয়ে ভালো করার প্রত্যয় নিয়ে। মাঠে ক্রিকেটেও প্রতিদিন প্রতিদান পাচ্ছেন তাসকিন, ইবাদত তাসকিন মুগ্ধ করেছেন কোচকেও। তবে কি পাচ্ছেন না এক মুস্তাফিজ? Yes and no, there are certain areas that I was very impressed. ওদের ভালো শুরু, আমি কিছু জায়গায় ওদের উন্নতিও দেখেছি, যদিও এখানকার কন্ডিশন পেসারদের পক্ষে না, তবুও ভালো করছে তারা। তাদের চলাফেরা, খেলাটা বোঝা দারুণ, বিশেষ করে তাসকিন আর ইবাদত তো অসাধারণ। স্ট্যান্ড আউট, সো আই ওয়াজ ইমপ্রেসড উইথ দ্যাট এন্ড আই ওয়াজ হ্যাপি উইথ দ্য ফিল্ডিং এফর্ট। বেরসিক আর সেরার দিকে নিচে থাকা এক টি টোয়েন্টি পরিসংখ্যানকেও হার মানাতে হবে মুস্তাফিজদের, খুঁজে নিতে হবে 120 বলের ক্রিকেটে দেশের পেসারদের শক্ত অবস্থানও। রিফাত এমিল, টি স্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.